ব্যভিচারটা কি জেনাটা কি একটা হারাম মহিলা সেও শরীরে কাপড় রাখবে না আপনিও শরীরে কাপড় রাখবেন না এত বড় নোংরামিতে দুইজন নেমে যাবেন আর দুইজনের ভিতরে অবৈধ মিলন ঘটে যাবে এটার নাম হচ্ছে জেনা অথচ আমার নবীজি বলছেন এই জেনার থেকে কঠিন হলো ওই দুটি লিঙ্গ ব্যবহার হবে পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটি অজাগা দুটি নোংরা জাগার ব্যবহার হয়ে গেছে বিনা লাইসেন্সে এর থেকে যেটাতে তুমি ভাত রুটি খাও যেটা তোমার পবিত্র জবান যা দিয়ে তুমি তেলাওয়াত করো জিকির করো নামাজে দোয়াগুলি পড়ো এটা হলো তার থেকেও বড় গুণা আমার বুঝে আসে না এটা কি করে বড় গুণা হয় ওটা কত নোংরা ওটাই বড় গুণা হবে তো এটা বড় গুণা হয় কি করে এটা বড় গুণা হয় কি করে কিন্তু এটা বড় গুণা কেন জেনা হচ্ছে হাত তুল্লা আর গিবত হচ্ছে হাত তুলি বা আমি ব্যবচার করেছি একটা মহিলা ছিল আস্তাগফিরুল্লাহ আপনার আমার দ্বারা হয়ে গেছে শয়তানের ফেরে সামলাতে পারিনি হঠাৎ জালসা শুনছি তো বড় গুণা জি এ তো খুব বড় গুণা কাঁদছি আল্লাহর কাছে রমজান মাসে জুমার খুতবাতে ইমাম সাহেব বলেছে শবে কদরের রাতে কাঁদলে আল্লাহ সব মাফ করে দেন খুব কাঁদছি আল্লাহ 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 শয়তান আমার ঘরে সার হয়েছিল আল্লাহ মা বাবা আর জীবনে অভিযান করব না তুমি মাফ মাফ হওয়া সম্ভব আছে এটা কোন মুফতি কোন মৌলানা কোন মহাদ্দিস গ্যারান্টি দিতে পারবে না যে ওই লোকটার গুণাটা মাফ হবে না বরং এটা বলবে যে সম্ভব আছে মাফ হয়ে যাবে কিন্তু আমি আপনার বিরুদ্ধে চায়ের দোকানে কথা বলেছি আপনি যে কাজটা করেছেন ওইটা বলার নাম গীবত আর আপনি যেটা করেননি এইটা বলার নাম তোহমাত গীবত মানে হচ্ছে পিছে পরনিন্দা তোহমাত মানে হচ্ছে আপনার কি না যেটা করেননি সেইটা বলার নাম হচ্ছে তোহমাত আপনি চুরি করেছেন আপনি নোংরা কাজ করেছেন এটা আমি চায়ের দোকানে বললাম আর বলার পরে আমি গীবত করে এসে মসজিদে সলাত আদায় করলাম আমি যখন বললাম আমার সামনে পাঁচজন ব্যক্তি দশজন ব্যক্তি ছিল তারা হো হো করে হাসলো আর আনন্দে আত্মহারা হয়ে তারা লুটে নিল আনন্দকে সাপ লুটে নিল এরপরে আমার দুদিন দশ দিন পর জালসা শুনে মনে অনুশোচনা হয়েছে আমি গীবত করেছি এটা বড় নোংরা গুণা করেছি তাহলে আল্লাহর কাছে মাপ চাইতে পারবে মৌলভী নূর মোহাম্মদ সে যদি জেনা করে মাপ পায় তো আমি গীবত করে কেন মাপ পাবো না এবার আপনি কাঞ্চন মাফ করে দেন কিংবা যার গীবত করেছেন তার হাত দুটা ধরে বললেন ভাই আমি তোমার বিরুদ্ধে কথা বলে ফেলেছি তুমি আমাকে মাফ করে দাও সেও মাফ করলো আল্লাহও করলো আপনার গুণাটা মাফ হয়ে গেল আপনি যে গোনা করেছিলেন একশোটা গোনা কথার কথা বুঝানোর জন্য একশো বলছি একশোটা গোনা মাফ হয়ে গেল কিন্তু আপনি যে পাঁচজনকে বলেছেন ওখানে যে ওরা আর পাঁচজনকে বলবে ওরা আর দশজনকে বলবে এই গোনাগুলি আপনাকে সব কিয়ামতের মাঠে নিতে হবে এগুলি আপনার আমল নামার একটা ওজন বাড়তে বাড়তে এজেন্টের মতো যেমন ব্যাংকে এজেন্সি বাড়তে বাড়তে পারে এইভাবে আপনি জবান দ্বারা ছোট্ট মতো গুণা করে তওবা করেছেন কিন্তু এজেন্ট বাড়তে রয়েছে এই গুণাগুলি
আপনার আমলনামায় আসবে। এর জন্য নবীজি বলেছেন আর এই বাত অসাধ্য মিনাজে না। খুব ভালো করে শুনে তারপরে একটা আয়াত যেটা বলেছি একটা না শুনে দেন না। আমি বলছি আপনাদের হাত গুলো ধরে বলছি হৃদয় থেকে তফসির করার নিয়ত করেছি, সময় খুব অল্প। এর নাম হলো জবান। জান্নাতে যতগুলি নিয়ামত আছে তার মধ্যে একটা নিয়ামত কি, জান্নাতীদের একটা সেফতি হচ্ছে অতিরিক্ত কথা বলবে না আর মিথ্যা কথা বলবে না। জান্নাতীদের সেফত হচ্ছে, জান্নাতীদের গুণ হচ্ছে মিথ্যা কথা বলবে না, অতিরিক্ত কথা বলবে না। কোথা গিয়ে? জান্নাতের ভিতরে গিয়ে, জান্নাতের ভিতরে গিয়ে। ওই তো সেটা উল্টা দিকে গেলেন। জান্নাতে জেন না, এখন জান্নাতে দরজা বন্ধ থাক, জান্নাতের চোখটাতে তারা মারা পায়। এবার দুনিয়ার দিকে তাকিয়ে বলবো, দুনিয়াতে যেসব লোকেরা ঘুরছে এরা যদি জান্নাতি হয় এদের ভালো গুণ হবে, বেশি কথা বলবে না, মিথ্যা কথা বলবে না। জান্নাতি যারা হয় তারা বেশি কথা বলে না, মিথ্যা কথা বলে না। দেখেন মিথ্যা এবং বেশি অতিরিক্ত কথা বলাটা কত বড়। তো আল্লাহ তোমার তালা কত সুন্দর করে বলেছেন, এর জন্য আমার আল্লাহ বলছেন রে আমার গোলামের দল তুই শুনলে, ওয়াইলুল্লি কুল্লি হুমাসাতিল লুমাসা, ওয়াইলুল্লি কুল্লি হুমাসাতিল লুমাসা। এখানে কিবত শুধু নয় অপমানকেও বলা হয়েছে, হুমাসা আর লুমাসা এর মানে হচ্ছে সামনে কথা বলে পেছনেও কথা বলে। এই যতক্ষণ এখানে থাকবে কোন যেতে চলে যাবে কোন মারের মান দিয়ে আল্লাহকে তৈরি করেছে আমাকে আমি তাকে নেব না, আমি এখন নিব না, ব্যায়াম করবো না, বন্যানি মরে গেছে আমার কি আপনারা আমার জন্য দোয়া করেন, আমার বিয়ান মারা গেছে দোয়া করেন, আল্লাহ যেন ওনাকে মাফ করেন, আমার বিয়ান মারা গেছে। আল্লাহ মাফ করে দেন যেন। তো লুমাসা হুমাসা আর লুমাসা হুমাসা লুমাসা কেন, আপনি চলে যাবেন নাকি বলো না, আপনিও চলে যাবেন একটা হলো
আমি এখানে বসে আছি আর মাদ্রাসাতে আমার বিরুদ্ধে কথা চলছে, যা যেমন মন লেখা বলছে এটা হলো পেছনে কথা বলা। আর আমি এখান থেকে নামছি, কিছু লোক আছে সামনে সামনে বলে তুমি এরকম বলে কেন, তুমি চিন না, তুমি এরকম করেছো, ওই করেছো, এই করেছো, এটা হচ্ছে লোমাজা। তো এই হোমাজা আর লোমাজা সামনেও বলা যাবে না। অনেকে বলে যে সামনা সামনি বলে দিয়েছি, গিবত করিনি, কাউকে ভয় করি না। একজন বলছে আমি কাউকে ভয় করি না, কোনো সালাকে ভয় করি না, আমার ভয় বলে কিছু নাই, আমি সামনে সামনে বলে দিয়েছি, ভয় করে না। ওর ভাগনার বিয়ে দিবে, ভাগনা ভাগনা মনের বেটার বিয়ে দিবে, বহু দেখতে গেছে কোথা, ও ফারকার পাশে বেনিয়া গিরা দি বেটির বাড়ি, বেটির বাপের বাড়ি, খানা পেয়েছে চোপা একদম এই পর্যন্ত ভরে চভার লোড করেছে, আর বোলেরো তো চেপে আসছে আসার সময়, আর দিন হয়নি তো ওর দোলা ভাইটা তখন বলছে কিরে খলি বহু কেমন লাগলো দেখে, ভাগনা তো বিয়ে দিবি, শুনতে শুনতে তো বিরক্ত লেগে গেছে, হাই রোডের উপরে গাড়ি তখন 130 চলছে, ড্রাইভার হালকা করে বলছে তোমরা গল্প বন্ধ করো গো, আমার কথাটা শুনো, গাড়ি বেড়ে ফেল কিছু মানুষ আছে যারা চোপাতে খুব বড় হয়, যারা চায়ের দোকানে আর বাজারে মার্কেটে খুব বেশি চোপা চালায় তাদের গায়ের সংক্রমণটা খুব কম হয়, আর যাদের ক্লিয়ার বহর বেশি থাকে তাদের চোপা কম হয়, মার্গ আর চোপা তার দাঁতটাকে ফেলে ওটা খুব কান দেবে না। এর জন্য আলাদা বলছে ওই লোলি কুল্লি হুমাসাতি লোমাসা, পেছনে বললে কি বড় হবে, সামনে বললে অপমান করা হবে। এখন যদি আপনি আমার কোন ভুল দেখেন সমাজে না বলে আমাকে সাইডে ডেকে নিয়ে গিয়ে বললেন ভাই নূর মোহাম্মদ আপনার এই জায়গাটা আমাকে ভুল মনে হচ্ছে, রিপিয়ার করেলেন, কিংবা আমি 100% সিওর আছি আপনি ভুলের মধ্যে আছেন ঠিক করেলেন, এটাতে গোনা হবে না, এটাকে আম্র বিল মারুফ বা নেহি আনিল মুনকার বলা হয়েছে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ। তো আমার আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল নামে তো যাতে বড় দুর্ভোগ দে যারা সামনে পিছনে কথা বলে, তাদের জন্য অয়েল জাহান্নামটা দাও দাও করে জ্বলছে। আবার কিছু লোক আছে কথা বলতে বলতে বলবে, বললে বলবে যে কি বলতেছে, না বললে নয় শুরু করলে মানে জায়েজ করে নিলে আর কি, কে বললে তোমার জায়েজ হলো। এবার আল্লাহ কি বলছেন, যে একটা জন আপনাদেরকে আমি বসিয়ে রেখেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জানি ইন্না বাযাজ-জানি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইগতাব বা'দুকুম বা'দান ধারণাটাই হচ্ছে জীবদের চাবি। ইয়া
তোমরা ধারণা করা থেকে নিজেকে বাঁচাও, কোন বিষয়ে ধারণা করতে যেও না। ইন্না বাযাদদানি ইসমন, কেমন কিছু ধারণা রয়েছে যেগুলো হলো কবিরা গুনাহ। ইন্না বাযাদদানি ইসমন, তার মধ্যে একটা মজার কথা বলে দিই, কয়েক বছর থেকে উমরাতের লোক নিয়ে গেলাম, চল ভাই চল আমার সঙ্গে উমরায় চল। আমার মনের আশা কি, যে এই লোকগুলো যদি আমার সঙ্গে উমরাতে যায় তো মক্কাটা কেমন, মদিনাটা কেমন, কোন জায়গায় কি ঘটনা আছে, কোন জায়গায় কি লুকানো আছে, কোন জায়গায় রসুল বসেছিলেন, কোন জায়গায় উঠেছিলেন, ইতিহাসগুলোকে আমি খুলে 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 বলবো। হাজ্জাতুল বেদার বক্তব্যটা কোথায় রেখেছিলেন, রসুল কোন জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলেন এবং বক্তব্যগুলো কি ছিল এগুলো আমি বলবো। কারণ আমি দুবার লোকের মুখে শুনে এসেছি, আলেমদের মুখে শুনতে 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 আমার একটা আইডিয়া হয়েছে। গারে শৌরে কোন দিকে উঠেছিলেন, আবু বকরের ঘটনা কোথা ছিল, উমারের ঘটনা ৫০০ বছর নিয়ে গেলাম। এই লোকগুলো যখন যায় এদেরকে আমি ঠিকানা দিলাম কি বর্ধমান স্টেশনে নামলে সকালে প্লেন, প্লেন হলো বেলা ৯টায়, কিন্তু বর্তমানে নামাচ্ছি কেন, তার আগের দিনে সন্ধ্যায়। ওখানে আমি নিজে খরচা করে খানার ব্যবস্থা করেছি যে সবগুলো এক জায়গায় হাজির হবে, আল্লাহর ঘর যাবে। এদেরকে যদি আমি ২০০০০ টাকা খরচা করে খাওয়াতে পারি, একটা টুরিস্ট বাস করেছি যে বাসটাকে ভাড়া করে রেখেছি, ঠিক ফজরের আগে গোসল টোসল করিয়ে সেরকম ব্যবস্থা, সাবান কাপড় রুঙ্গি বাড়ি থেকে এনে সব ব্যবস্থা করেছি, ভাতিজাদেরকে নিয়ে যে তোরা ভিজে মালগুলোকে নিয়ে চলে যাবি, এরা আল্লাহর ঘর যাবে, এত কিছু কষ্ট করে নিজে ২টার সময় এয়ারপোর্টে গিয়ে প্লেনে তুলছি, মক্কা মদিনায় বসে করবে না কেন, লাভ আছে যে এক একটাতে আমার ৪০,০০০ ৬০,০০০ করে ঘর থেকে দিয়েছে। বরং আমার বিবি বলে তোমার এত ঝুঁকি লেখি দরকার আছে, তুমি ঠিকানা দিয়ে দিবে যে এই টাইমে প্লেনের টাইম, যেরকম সবাই দেয় একবারে যে এয়ারপোর্টে দেখা হবে, প্লেনের টাইম এটা পর আমরা নিজে যদি যাবে কলকাতা থাকবে হোটেলে দেখো পৌঁছে যাবে। কিন্তু আমি বলি কি যে না, আল্লাহর ঘর যাবে, আল্লাহর মেহমান, আমি যদি একটু খিদমত করতে পারি তা না জানি ওদের কাছ থেকে আমি কত দোয়া পাবো। কিন্তু মক্কাতে বসে বসে বলতে লাভ আছে, ৬৫,০০০ টাকা থেকে ৪,০০০ আর আমি যাচ্ছি নিজে, আমার দিদি আমার মেয়ে আমরা ৩ জন একসঙ্গে যাই, তো ৩ জনে ৬৫,০০০ করে আমিও জমা দিয়েছি। এজেন্ট বলে যে আপনারা আমি এদের খিদমত করার জন্য এগুলো করছি, এতগুলো করছি, তার ভিতরে দুটো দুর্বল লোক এসে বলছে বুঝলো আমাদের জোয়ার ইচ্ছা ছিল তো ৫০,০০০ বেশি পাচ্ছি না, আছে এরকম না জানতে দিয়ে ওদের ২জনের ১৫,০০০ করে ঘাটতি ভরে দিলাম ৩০,০০০ নিজের টাকা, যা আল্লাহর ঘর দেখে আসে, দোয়া করবে একটু দোয়া করিয়ে আমার জন্য, যান দোয়া করিয়ে। ৬৫টা লোক চলল আর ২টা লোক হয়ে গেল, ১,০০০,০০০ ৫৫,০০০ 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 ৫
শেষকালে আমার এজেন্ট যে না থাকতে পেরে মদিনাতে এগে বলছে এই মদিনার মাটিতে আল্লাহর কসম যে বলছি মলনা দুর্মলনা আল্লাহর কাছে চারা না হারাম খাই না কি আলোচনা করছেন এই বলে অনেক তার থেকে তোমরা বাঁচো ইন্না বাদাদান্নিসমুল এমন কিছু ধারণা আছে যা কাবিরা গোনা ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াতাবাদুকুম বাযা খবরদার তাজাসসি করিও না খিচড়ে 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 এমন খিচড়ে খিচড়ে মানুষের ভুল বার করার চেষ্টা করিও না খিচড়ে খিচড়ে ভুল বার করাটাকে তাজাসসুস বলে এই তাজাসসি করিও না আর একজন আর একজনের কিবত করিও না তোমরা কি চাও আইও হে গো তোমরা কি এটা ভালোবাসো আহাদু কুমাইয়া কুলাল আহমা কিহি মাইতান তোমার মৃত ভাইয়ের গোশত খেতে কি তোমরা চাও ফাকারিহ তুম নিশ্চয়ই তোমরা ওটাকে ঘৃণা করবে তোমরা খেতে চাইবে না আমার লজ্জাতাকুল্লাহ ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ তওবা কবুল করনে ওয়ালা মেহেরবান ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুবুবা ওয়া কাবায়লা ওয়া জাআলনাকুম শুবুবা ওয়া কাবায়লা লিতা تعرفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন রে মানুষের দল ইয়া আইয়ুহান নাস হে মানুষের দল শুনো ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা আমি তোমাদেরকে পুরুষ বানিয়েছি নারী বানিয়েছি এর জন্য মেয়েরা খারাপ পুরুষেরা ভালো পুরুষেরা খারাপ মেয়েরা ভালো এটা বলিও না ওয়া জাআল বাইনাকুম শুবা ওয়া কাবাইলা এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভাজন করে দিয়েছি শেখ সৈয়দ মোল্লা পাঠান এইভাবে আর মল্লিক মাঝানো টাইপের রয়েছে তোমাদের ভিতরে এই গোত্রগুলোকে আমি ভাগ করেছি কেন করেছি ইতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যাতে করে তোমরা চিনতে পারবে তার মানে ভবানীপুর ঢুকে গেছি দামি বলছি জাকিরকে চিনো কি তখন আপনি বলবেন কোন জাকির লম্বা জাকির না বেঠা জাকির ল্যাংড়া জাকির না সাদা জাকির না কালো জাকির আর না মোল্লাদের জাকির না শেখ জাকির না পাঠান জাকির না খান জাকির একটা গায়ে পাঁচটা নাম থাকলে তার পাঁচ রকম হয়ে যায় এই যে একজনকে ল্যাংড়া বানালাম কালো বানালাম বেঠে বানালাম লম্বা বানালাম বিভিন্ন রকম বানিয়ে দিয়েছি এর কারণটা হচ্ছে তারা যাতে করে তোমরা চিনতে পারবে এর জন্য কেউ কারো কাছে ছোট বড় নয় আমার কাছে সবাই সমান এখানে যত মানুষ বসে আছে সবাই আল্লাহর কাছে সমান সে যত ডিগ্রি করুক না কেন যত বড় মাওলানা হোক না কেন তবে আল্লাহর কাছে ভালো কে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ অকি বেশি ভালোবাসেন যার ভিতরে আল্লাহর ভয় আছে ইন্নাল্লাহ আলিমুন খাবির নিশ্চয় আমার আল্লাহ সমস্ত খবরকে জানেওয়ালা জি শুধু তুমি লম্বা হয়ে ডিগ্রি নিয়েছ এর জন্য তোমার দাম বেশি এটা না দেখুন নবীজি বলছেন বেলাল বেলাল ইয়া রাসূলুল্লাহ তুমি জানো তোমার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করবেন তুমি জানো
খুব ভালো করে শুনেন কথাটা, হাত দুটিকে জোড়হাত করে বলছি শুনেন। বেলাল, তুমি জানো তোমার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করবে? তো বেলাল বলছে, ইয়ারে সুবহানাল্লাহ, আমি কালো, ঠোঁট মোটা, চেহারা নাই, নাক মোটা, বিভর্ষ চেহারা, আমাকে আল্লাহ ভালোবাসেন? হ্যাঁ বেলাল, তোমাকে আল্লাহ খুব ভালোবাসে। বেলাল কিরকম মারছে ও মাইয়া, আমি জাহেল, কিসের চাবক? তারে লোহা, লোহা, লোহার সিকড়ি। আমরা তো আহ করবার, বেলাল কি বলছেন? আহ মানুষ এটা পরে আমি একটু বসে খালি ঘটনাটা মন দিয়ে শুনে। তো উমাইয়ার আবু জাহেল একা মারতে না, দুইজন মারতে মারতে ক্লান্ত হচ্ছে, মার খেঁচে একজন বেলাল। কোশ্চেনটা কত হার্ড দেখেন, কত হার্ড কোশ্চেন। উমাইয়া বলছে, আবু জাহেল বলছে, বেলাল তোর আল্লাহ বড় না আমরা বড়? আমি বড়? আল্লাহ বড়? তোর আল্লাহ কি করে বড় হলো? এই তো আমার হাতে চাবু, আমি মারছি, তোর আল্লাহ আমার হাতটাকে রুখে দেখতাম। হযরতে বেলাল বলছেন, রে বেঈমান উমাইয়া, বেঈমান আবু জাহেল, ন্যূনতম যদি তোদের জ্ঞান থাকতো তোরা বুঝতে পারতিস আল্লাহকে, তাহলে তোরা নিজেকে বড় বলে মনে করতিস না। আমি কেন বলছি শুনে নে, মাটির হাঁড়ি যদি কেউ মার্কেটে কিনতে যায়, টনটনে করে বাজিয়ে দেখে নেই ফাটা আছে না গোটা আছে, তো আমার আল্লাহ আমাকে চির সুখের জান্নাত দেবে। এর জন্য বেলালের ঈমানকে বাজাচ্ছে, তোদের বিশ্বাস, তোদের ঈমান, তোদের আকীদা, তোরা আমাকে মারছিস, আর আমার বিশ্বাস, আমার আকীদা, আমার ঈমান তোদের মারার ক্ষমতা নাই। তোদের মতো বেঈমানকে দিয়ে আমার আল্লাহ আমার ঈমানের পরীক্ষা দিচ্ছে। বেলালের শাস্তি প্রতিদিনের তিনটি নির্দিষ্ট করা ছিল। একটা হতে সারা রাত মেরে শরীরকে ক্ষত বিক্ষত করা হতো, আর সকাল বিকাল দুই ঠান্ডা টাইমে গলাতে গরু ছাগলের মতো রশি দিয়ে বাচ্চাদের হাতে দিয়ে দেওয়া হতো, আর বাচ্চারা মদিনার গলিতে গলিতে হিঁচড়ে হিঁচড়ে টেনে টেনে নিয়ে বেড়াতেন। আর যখন দ্বিপ্রহরে রোদটা বেড়ে যেত, ক্ষত শরীরটাকে বালুর উপরে দিয়ে বুকে পাথর চাপিয়ে দেওয়া হতো। এই বেলাল যেদিন একদিন চাবুক চলছে আর আল্লাহর নবী রাস্তা দিয়ে পেরিয়ে যেতে যেতে টুকরে কেঁদে ফেললেন আর বললেন, কে আছো গা, বেলালকে আজাদ করে দেবে গোলামিত্ব থেকে? আবু বকর উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন, আমি বেলালকে এখনই কিনে নিয়ে আসছি। উমাইয়াকে গিয়ে বলল, উমাইয়া রে, আবু জাহেল রে, বেলালের দাম কত নিবি
বল, তার একটা দাম বললো সম্পূর্ণ পয়সা মিটিয়ে দিয়ে। আল্লাহ হযরতে আবু বকর বেলালকে কিনে নিয়ে চলে আসলেন। নিয়ে আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল এখন আমার, আমি বেলালকে আপনাকে দিয়ে দিলাম, বেলাল এখন আপনার। নবীজি বললেন, বেলালে তুমি যে বলেছে পড়াশোনা করে ইমানের পরীক্ষায় যে রেজাল্ট এনেছো, তোমার মতো স্কলারশিপ ছাত্রকে যদি আমি চাকরি না দিই তো কেমন হয়? আমি যে মসজিদের ইমাম, তুমি সে মসজিদের মুয়াজ্জিন। বেলাল প্রতিদিন আজান দেয়। একদিন সাহাবীদের ভিতরে আলোচনা হলো, ইয়া রাসূলুল্লাহ, বেলাল প্রতিদিন আজান দেয়, আজকে অন্যজন আজান দেয়। আজানটা ছিল আসরের আজান, আসরের আজান দেওয়া হলো। নবীজি সালাম ফিরে মুক্তাদিদের দিকে বসে তসবিহ করছেন, এমন সময় জিব্রাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি আসরের আজান হবে না? বলে আজান হয়ে নামাজ হয়ে গেছে। তখন জিব্রাইল বলছেন, ও দয়ার নবী গো, যে কণ্ঠের আজান প্রতিদিন আরো শের করে, ওলারা খবর পায়, আজকে সেই কণ্ঠে আজান হয়নি। নবীজি বললেন, বেলালে রে, তোমার চাকরি পৃথিবীর কেউ আর কেড়ে নিতে পারবে না, স্বয়ং কেন্দ্রে আল্লাহ কবুল করেছে। কালো মানুষ, চেহারা বিভৎস ছিল, কিন্তু আল্লাহর কাছে কত প্রিয়, আল্লাহর কাছে কত প্রেমে জড়িত, যে আল্লাহ আমার আজান ছাড়া কারো আজান দিচ্ছেন। তাহলে অন্য সাহেব খারাপ ছিলেন, তা যিনি আজান দিয়েছিলেন তিনি রসুলের স্বামী, তিনি ইমানদার, তিনি আজান আনো, কিন্তু আল্লাহ চাইছেন না জন্য আজান দেয়, এটাই ঘটনা। তারপরে নবীজি বলছেন, বেলাল জানো আল্লাহ তোমাকে কত ভালোবাসে? বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গোলামের কোন মূল্য আছে? ইয়া রাসূলুল্লাহ, চেহারা বিভৎস মানুষের মধ্যেই মানে। নবীজি তখন বলছে, বেলাল জানো পৃথিবীর প্রথম যে মানুষটা জান্নাতে যাবে সেটা আমি, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে উদ্বোধন করবে, তারপর আমি ডিউটি করতে আসবো হাসরের ময়দানে, হাজে কাউসারের পানি খাওয়াবো, সুপারিশ করবো, যখন আমার এই ডিউটি শেষ হয়ে আমি ফাইনাল জান্নাতে যাব, তখন বেলাল তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে, জানো আমাকে আল্লাহ হাঁটিয়ে জান্নাতে নিয়ে যাবেন না, আমি আর হাসরের মাঠে আসবো না, হাসর থাকবে না, ফাইনাল যখন জান্নাতে যাব তখন আমার আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে যাবে উটের ওপরে সওয়ার করে, আর আমি যে উটের ওপরে সওয়ার হয়ে জান্নাতে যাব। বেলাল রে, তুমি সেই উটের লাগাম ধরে জান্নাতে যাবে। বেলাল খুশিতে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ এত ভালোবাসেন বলে। নবীজি মারা গেলেন, বেলাল চলে গেলেন নিজের দেশে, সেই হাফসে ফিরে চলে গেলেন। বেশ কিছুদিন পর স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল, স্বপ্নে বলছেন, বেলাল অনেক দিন হলো তুমি আমার কাছ থেকে চলে এসছো, আর আমাকে দেখা করো না, আমার কবরের পাশে যাবে না। ঘুম থেকে উঠে বেলাল কাঁদতে লাগলেন, স্বপ্নে নবীজিকে দেখে শুরু করে দিলেন বেডিং কাঁধে করে হাঁটতে। কবি নজরুল এখানে একটা কবিতা লিখেছেন, আমি রাহি মুসাফির, আমি রাহি মুসাফির, আমি রাহি মুসাফির, বিরাজের রাজা মুবারক সিতাই মোর প্রিয় নবীজি,
মুসাফির, আমি রহিম মুসাফির, শুধু মক্কা মদিনার পথে আমি রহিম মুসাফির। বাতাসে যেখানে বাজে অবিরাম তৌহিদ বানিয়ার খুদার কালাম, জিয়ারতে যথায় আসে ফেরেশতা শত আউলিয়া পীর, আমি রহিম মুসাফির, আমি রহিম মুসাফির। মা ফাতেমা হুসেন হাসান খেলেছেন পথে যার, কলমের ধুলি পড়েছে সেথায় হাজারো আউলিয়ার, সোনা বলি কবে সে তুলে মাকি বনয়নের দুহাতে তুলে, কবে দুনিয়া হতে যাবার আগে রে কাবাতে লুটাব শির, আমি রহিম মুসাফির, আমি রহিম মুসাফির, আমি রহিম মুসাফির। বেলাল আসলেন মদিনায়, মদিনা মসজিদের নবীতে যখন উঠেছে তখন মসজিদের ভিতরে হাসান আর হোসেন দুই ভাই বসে আছে। হাসান হোসেন বলছে বেলাল নয় বেলাল, বেলাল নয় বলে চড়িয়েছে, বেলাল তুমি কি সেই বেলাল নও, তুমি কি সেই বেলাল নও যেদিন নানাজি ইমাম ছিলেন, তুমি কি মসজিদ ছিলেন না, তুমি কি মজিন ছিলে না? বেলাল কেনে হাসান হোসেন, আমি সেই বেলাল নবীজির জামানাই, আমি মজিন ছিলাম। নামাজের ওয়াক্তে আসলো, দুই ভাই আবেদন করলো, ও ভাই বেলাল রে তোমাকে একবার নানার জামানার কণ্ঠে আজানটা দিতে হবে। বেলাল কানে হাত দিয়ে মসজিদে নববীতে আজান শুরু করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখনই বেলালের কণ্ঠ তরঙ্গ মদিনার বুকে তরঙ্গ পৌঁছিয়েছে, মেয়েরা পর্যন্ত কাঁদতে কাঁদতে মসজিদে নববীতে হাজির হয়ে গেছে, যেহেতু সে রসুলের সব দৃশ্য তাদের মনে পড়েছে, তারা এসে মসজিদ নববীর সামনে ভিড় লাগিয়ে দিয়েছে, মেয়েরা সেখানে পৌঁছে গেছে। কোন কোন ঐতিহাসিক বলেন বেলাল যখন বলেছিল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা বলতে গিয়ে বেহুশ হয়ে গেছিলেন, হুঁশকে ফিরে পাননি। অতএব বন্ধুরে খবরদার, জবানকে যদি কন্ট্রোল রাখতে পারে চামড়ার চিকনে লাভ হবে না, ডিগ্রিতে লাভ হবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আক্কাকুম, যে নিজেকে জবান কন্ট্রোল রেখে আল্লাহর প্রিয় হতে পারবে, আমার আল্লাহ তাকে হৃদয়ে ভরে ভালোবাসবে। আজকের বক্তব্যের বিষয় যেটা আপনাদের কাছে ছিল, জবান কন্ট্রোল রেখে মানুষ হতে হবে। একটা স্যাম্পল দিলাম বেলালের, জীব বড় খতরনাক জিনিস, জীবের মতো ক্রীড়ার নাই। আল্লাহ অস্তা দিচ্ছি যতগুলি লোক আছে, পাঁচটা মিনিট উঠিয়ে না, হাতগুলো ধরে বলছি ভাই বন্ধু কেউ আছে এক দু হাজার টাকা দেনেওয়ালা, আল্লাহ তালাম পাকের খাতিরে। আর কিছু আপনাদের কাছে আমি দাবি রাখছি না, কিন্তু উঠে যাবেন আর পরবর্তী বক্তাকে পাঁচ মিনিটের মধ্যে হাজির করেন। ভাই আপনি তাড়াতাড়ি আসেন, কিষানগঞ্জের মাওলানা আপনি তাড়াতাড়ি আসেন, আমি মাইকে বলছি, আমি পাঁচ মিনিট আছি। আর আপনারা একটা করে হাজার টাকা দেন, বেশি চাইনি, একশো জন দেন এক লাখ হয়ে যাবে। আজকে ভবানীপুর মাদ্রাসা
আপনাদেরকে দিয়েছে বড় উপহার, আপনারা তার রিটার্ন উপহারটা দেন। কে আছেন আল্লাহর বান্দা, উঠে পড়াবেন না। কিন্তু পাঁচ মিনিট চেয়েছি, আল্লাহর যে সাক্ষী রেখে চেয়েছি, আল্লাহর হস্তে চেয়েছি, আমি টাকা দিয়েন না, কিন্তু পাঁচ মিনিট উঠবেন না, পাঁচ মিনিট উঠবেন না, আর কিছু বলবো না। জি আর কেউ আছেন আল্লাহর বান্দা, পাঁচশো টাকা হাজার টাকা দেনাওয়ালা কেউ আছেন? পাঁচশো টাকা হাজার টাকা দেনাওয়ালা কেউ আছেন? একজন বলেন হাজার টাকা।